কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাহ কিয়ামতের সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল যারা নামাজ পড়েন না কি জবাব দেবেন আপনি অথচ আয়াত নাজিল হওয়ার পর এই হাদিস বলার পর সাহাবায়ে কেরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি উনি মসজিদে যেতেন সবার পেছনে আসতেন সবার আগে হযরত ওমর একবার নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আসে সবার পেছনে চলে যায় আপনার সালাম ফেরানো হতে হতে এমন হয় মুনাফিক নবীজি বললেন আন্দাজে ধারণা করা যাবে না চলো দেখি বাড়িতে গেলেন সালাম দেওয়ার পরে তিনবারের পরে তিনি বের হয়ে আসলেন ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুমি জানো আমি নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায় মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় তোমার বাড়ির সামনে এসে আমি তিনবার ডাক দিলাম এত দেরি করলে কেন আসতে হযরতে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না এই জন্য এই যে ঝুপড়ির মতো গর্ত মতো দেখেন অল্প কিছু কাপড় পরি আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায় জলদি করে জামাতে নামাজ ধরি কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায় তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি কথা শুনি কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি স্ত্রী আমার নামাজে দাঁড়ায় আমি কোরআনের আয়াত জানি ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওহে যারা ঈমানের দাবি করো নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও এখানে একটা কথা আছে শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ নিজে বাঁচা বলেন না কেন আর স্ত্রী পরিবার সন্তান আদি যারা আছে তাদের বাঁচানো ফরজ তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন ওই চেষ্টাটা ফরজ তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার আর দায়িত্ব নেই কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্য আপনি নামাজের কথা রোজার কথা পর্দার কথা স্ত্রীকে বললেন যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে 7 বছরে নামাজের আদেশ দাও 10 বছরে নামাজ পড়তে বলো 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো এরকম কঠিন সিস্টেমগুলো যদি আপনি পালন করতে পারেন আমার কথা বুঝতেছেন শুধু আমরা মনে করছি না দায়িত্ব তো পালন করেছি বললাম খোকা নামাজ পড়লো না আমি করবো কি না যে ধাপগুলো আছে ধাপগুলো আগে মেনে নেন স্ত্রীর ক্ষেত্রে ওই রকম চার কারণে বউ পিটানো যায় যাচ্ছে স্ত্রীর গায়ে হাত তোলা যায় যাচ্ছে 4টা কারণে যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে ফরজ নামাজ বউ পড়ে না এই জন্য পিটিয়েছেন কয়দিন হাত তোলেন তো একজো ডাক্তার তারপর একটা ইমানদার আছে ওইটা কে গো দাঁড়ান তো দেখি আপনার বউ আছে এখানে ঠিক আছে হাদিস হচ্ছে নবীজি বলেন দস্তরখানা বিছিয়ে কেউ যদি খাবার খায় পড়ে যাওয়া খাবার যদি ওখান থেকে কেউ তুলে খায় জান্নাতের হুরের দেনমোহর আদায় হয়ে যাবে জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি তো এখনো হাতে আসেনি হযরত ওমরের হাতে এসেছিল আবু বকরের হাতে এসেছিল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের হাতে এসেছে বলেন বলেন অথচ এই ছোট্ট একটা আমল যদি আমরা করি দস্তরখানায় পড়ে যাওয়া ভাত বা তরকারি যাই বলেন এ খাবারটা তুলে খেয়ে ফেলতে পারে জান্নাতে যাওয়ার যে মহিলা যে সমস্ত হুর আছে তাদের সাথে বিবাহের যে দেনমোহর এইটার দ্বারা আদায় হয়ে যাবে তা বিশ্বাস করা যায় যে আমাদের আল্লাহ জান্নাত দেবে যদি এই আমল আমরা করি
দ্বিতীয় নম্বরে যদি কেউ মসজিদে কোনো ময়লা আবর্জনা টুকরা পড়ে থাকে, নিজ দায়িত্বে যদি তুলে ফেলে দেয়, তার জন্যে ওই সুসংবাদ আছে। এই দুইটা কাজ আমাদের জীবদ্দশায় আল্লাহ যেন দান করেন। মায়ের শব্দের আর একটা অর্থ হচ্ছে এ পৃথিবীর বিস্তীর্ণ খাবারের ভাণ্ডার, তামাম দুনিয়াটা আল্লাহ মায়েদা হিসাবে সাজিয়ে রেখেছেন। এই যে ফসলের দিকে তাকান, বিভিন্ন রকমের ফসল তামাম দুনিয়া ভর্তি করা, মনে হচ্ছে একটা খাবারের প্লেট। তাহলে মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। এ সূরার নামকরণ শেষ হয়ে গেল। 120টা আয়াত আছে, কয়েকটা ভাগে সূরাটা ভাগ করা হয়েছে। আমরা যেখান থেকে আলোচনা করছি, আলোচনার বিষয় হচ্ছে বন্ধু, কি বললাম শব্দটা ছোট্ট, কিন্তু এর যে এত প্রভাব মানব জীবনে, আল্লাহ বন্ধু এই শব্দ দিয়ে একটা আয়াত নিজে ঘোষণা দিচ্ছেন। তাও শব্দের প্রথম হচ্ছে ইন্নামা। এখানে যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন, ইন্নামা শব্দ কোনো শব্দের বাক্যের আগে যদি আসে, অর্থ দাঁড়ায় বাংলায় একমাত্র, কেবলমাত্র, এইটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন। এই জন্যে ইন্নামা এ শব্দ দিয়ে আয়াত শুরু করে। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে বাংলাদেশে ঠেলা ঠেলি আছে না নেই? আল্লাহ পাক জবাব দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী আপনি বলেন, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাদের মতোই মানুষ। তাহলে আয়াত দ্বারা ইন্নামা দিয়ে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র এইটা বোঝাতে চেয়েছেন। এ আয়াত যেটা পড়লাম এ পর্যন্ত বুঝেছেন কিনা? নবীজির মর্যাদা দিতে গিয়ে অনেকে আল্লাহর ওপরে তুলে ফেলছে, অনেকে সাহাবির মর্যাদা দিতে গিয়ে নবীর উপরে তুলে ফেলছে। না, প্রত্যেকের ধাপ আছে আলাদা আলাদা। আপনি সাহাবিকে নবীর সমান করতে পারেন না, বুঝতেছেন? তামাম দুনিয়ার সব সাহাবি মিলে একজন নবীর মর্যাদা পাবে, তামাম দুনিয়ার সব নবী রসুল মিলে আল্লাহর মর্যাদা পাবে। যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় ওখানে দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, নবী আপনি তামাম দুনিয়ার মানুষকে এই কথা বলেন, আমি কিন্তু কেবলমাত্র শুধুমাত্র তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, পার্থক্য আছে, ইউহা ইলাইয়া আমার প্রতি ওহি আসে, তোমাদের প্রতি আসে না, এইটাই পার্থক্য। তাছাড়া আপনি যাই ফতোয়াবাজি করেন না কেন, এই আয়াত কোরআন থেকে আপনি তুলে দিতে পারবেন। আপনার মহব্বত তো কোরআনের আয়াতের উপরে যেতে পারে না, কথা বুঝতেছেন? হ্যাঁ, আমি নিচে নামলাম না। ইন্নামা শব্দ দিয়ে আল্লাহ আয়াত তার এই বক্তব্য শুরু করছেন, বলতে চাচ্ছেন কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু এই পৃথিবীতে। তিনটা নাম এখানে এসেছে। বন্ধুত্বের প্রভাব এত বেশি দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা প্রভাব মানব জীবনে থাকবে। ফেরাউনের নাম শুনলে মানুষ গালি দেয়, অথচ তার জীবনী আমি তাফসীরে ফিজলালিল কোরআনে পড়ে দেখেছি, লোকটা অত খারাপ ছিল না। ওকে খারাপ বানানোর পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান টাক। কে? শুধু হামান বললেন কেন, টাক না, টাক যারা তারা আবার মন খারাপ করেন না। এই লোকটা খালি ফসলা তো, সেই ছোটবেলা থেকে ওর পেছনে লেগে থাকতে থাকতে ওর মা বাবার অবাধ্য বানিয়েছে এই বন্ধু। মফাসসিরিনি গেছেন, শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করার পেছনে এই বন্ধু দায়ী। বিভিন্ন মানুষের ফসল আদি নষ্ট করা, কলা চুরি করা, বেল চুরি করা, যে মানুষের গাছের ফল বেড়ে খাওয়া চুরি করা, এ অভ্যাস এই বন্ধুর কাছ থেকে এই লোক শিখেছিল। মানুষের বিভিন্ন বিচার আদি দিতে ওর মা বাবার কাছে, একটা সন্তান নাম তার আসওয়াদ, ওর নাম ফেরাউন না, ওই দেশে যারা দেশের রাষ্ট্রপতি হয় তাদের নামই হয়ে যায় ফেরাউন। আমাদের দেশে যিনি রাষ্ট্রপতি আছে তার নাম কি, রাষ্ট্রপতি নাম কি? শাহাবুদ্দিন।
অথচ যে পদে আছে এই পদের নাম কি ওই দেশে মিশরে যেই দায়িত্বে থাকে তার নামই হয়ে যায় ফেরাউন ওর আসল নাম ছিল আসওয়াদ বিভিন্ন নাম আমি পেয়েছি তাফসিরে মা বাবা বিচার করতে করতে যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন তাকে তেজ্যপুত্র করেছে এই যে পৃথিবীতে সন্তানকে তেজ্যপুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু এটা ফিজিল আলীর কোরআনে আছে তাম দুনিয়াতে যত অবাধ্য সন্তানকে মা বাবার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সম্পর্ক ছেদ করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এর একটা প্রভাব অবশ্যই ওই সন্তানের ওপরে মা বাবার ওপরেও পড়বে একটা গোনার কাজ এটা জায়েজ না এই গোনার কাজের কারণে যে গোনা হবে ফেরাউনের আমল নামায় যে জমা হবে পৃথিবীতে যত অবৈধ হত্যা সংগঠিত হচ্ছে তার একটা পার্সেন্টেজ যেমন হযরতে আদম নবীর সন্তান কাবিলের আমল নামায় যেতেই আছে কারণ প্রথম মানুষ হত্যাকারী এই লোক এই কথা বোঝেন আমার অবৈধভাবে অবাধ্য সন্তানকে বাড়ি থেকে সম্পর্ক ছেদ করে তাড়িয়ে দেয় আমরা যাদেরকে তেজ্যপুত্র বলে জানি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দেখা ওই বন্ধু হামানের সাথে কি হয়েছে কোথায় যাও মা বাবা আমারে আর বাড়িতে রাখে নাই দাঁড়িয়েছে আমার অবস্থা ওই চলো আমরা দেশ থেকে চলে যাই পাশের রাষ্ট্রই ছিল মিশর চলে গেছে ওখানে ওখানে যাবার পর আমার ঘটনা বলার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে এই লোকটাকে এই যে একেবারে বাড়ি থেকে বের হয়ে যাওয়া একটা নিঃস্ব মানুষ এখান থেকে মিশরের বাদশাহ এবং সর্বশ্রেষ্ঠ খোদা দাবি করার পেছনে ভূমিকা ছিল বন্ধু হামানের যতটুকু উপরে ওঠে পেছনের দরজা দিয়ে শুধু হাওয়া দেয় না আরো উপরে ওঠা লাগবে আরো উপরে ওঠা লাগবে বলেন তো একটা নিঃস্ব মানুষ আল্লাহ কোথায় পৌঁছিয়েছে মিশরের মতো জায়গায় রাষ্ট্রপতি বানিয়েছে আর ওর বন্ধুকে বানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী বারবার খোঁচাতে থাকে না তোমার আরো উপরে ওঠা লাগবে ও বলে আর কত উপরে উঠবো আর জায়গা নেই আর একটা জায়গা আছে তুমি বলো আনা রব্ব কোমল আলা আমি তোমাদের বড় রব মানুষকে খারাপ করার পেছনে যতগুলো ভূমিকা দুনিয়াতে আছে সর্বশ্রেষ্ঠ ভূমিকা বন্ধু পালন করে কথা বলেন না কেন শনি মানুষের মেয়ে নিয়ে চলে যায় ও একা একা জীবন ও সাহস পাওয়ার কথা না অধিকাংশ পেছনে দেখবেন খোঁজ নিয়ে বন্ধুরা দায়ী বন্ধুরা সাহস দেয় অসুবিধা নেই শুধু নিয়ে আয় আমরা বাকিটা করছি মানুষ একবারে বিড়ি সিগারেট খাওয়া শেখে না ডাল বাবা গাঁজা এগুলো একবারে শেখে না শেখার জন্য যে লোকটা ভূমিকা পালন করে তার নাম আরো জোরে এজন্য যার তার সাথে সম্পর্ক করা যাবে না আলমার ও মা মানা হাব্বা দুনিয়ায় যাকে বন্ধু বানাবেন মহব্বত করবে নবীজি বলেন কিয়ামতে আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে যেন বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ আল্লাহ যেন ইন্না মা একালিপ টান দিয়ে জানিয়েছেন অবশ্যই কেবলমাত্র শুধুমাত্র তোমাদের একমাত্র বন্ধু হব প্রথমেই আমি আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায় অবশ্যই কিছু না কিছু দেনা পাওনা আছে কিছু শর্ত মানা লাগবে কথা বুঝতেছেন হযরত ইদ্রিস নবীর কাছে আজরাইল একবার এসে বলেছিল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই উনি বলে না আমি বন্ধুত্ব করি না যার তার সাথে কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে তবে তুমি যখন ফেরেশতা এসেছো আমি রাজি আছি আমার তিনটা শর্ত পূরণ করা লাগবে ফেরেশতা এসেছে সরাসরি তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্য আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যাই খুব হিসাব করে সামনের জীবনে চলবেন যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না কিয়ামতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা
আপনি এখনই নিজের বিবেককে বলেন তো, যার সাথে আপনার ভালোবাসা বন্ধুত্ব, কিয়ামতে যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকে, ওর যা চরিত্র আপনি তো জানেন, এই কথা বলেন না কেন? আপনার কি মনে হয় যা ওর সাথে কিয়ামতে ডাকলে আল্লাহ আপনাকে মাফ করবে? ও বলছেন না, তার মানে তো ধরা খাবে। আপনি এখনো থামেন, মোহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, এ দুনিয়াতে আমি যদি আল্লাহ বাদে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, যেহেতু আল্লাহ বাদে আমার আর কারো দরকার নেই, জানি আমি কাউকে বন্ধু মানি না, আমার একমাত্র বন্ধু আল্লাহ। বন্ধুত্বের সম্পর্ক তার এমন জায়গায় পৌঁছিয়েছে, হেরা গুহার শুধু নাম শুনে গেলাম সারা জীবন, তার বাস্তবতা কি? এই যে গারে সুর যেখানে নবীজি পালিয়েছিলেন 3 দিন 3 রাত, কাফেররা ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, ভেতর থেকে শোনা যাচ্ছে, হযরতে আবু বকর পর্যন্ত বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবীর ঈমান যদি আবু বকরের মতো হতো, নবী সিয়ত কিন্তু হতাশ হয়ে পড়তেন, এত বড় কঠিন মুহূর্তে পা দেখা যাচ্ছে কাফেরদের, একটু নিচু হলেই ধরে ফেলবে, এই কঠিন মুহূর্তেও বিশ্ব নবী বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোন ভয় নেই, কোন চিন্তা নেই, অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছে। এখানে মা শব্দ দ্বারা সঙ্গে সাথে বন্ধুত্ব এরকম কিছু বোঝায়। কোরআনে কারিমের সূরা যুখরুফের এটা সম্ভবত 36 নম্বর আয়াতে আছে, ওয়া মা ইয়াশু আন যিকিরির রহমানিন কাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এ দুনিয়ায় কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তার সাথে একজন শয়তানকে বন্ধু হিসাবে জুড়ে দেয়। মাহামানের সঙ্গে মাহামানের সাথে বন্ধুত্বের বিষয় বোঝাতে মা শব্দটা আসে, আরবি গ্রামার অনুযায়ী মা শব্দটা প্রায় 7টা অর্থে ব্যবহার হয়। এর একটা অন্যতম কায়দা, যদি কারো সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু বোঝাতে চান তাহলে মা ব্যবহার করা হয়, এটা বালাগাত মান থেকে পাবেন। আল্লাহর নবী এত বড় কঠিন মুহূর্তেও যার সাথে তার বন্ধুত্ব ছিল, তিনি ওই সময় বলেছিলেন, না আমরা দুইজন না, আমাদের সাথে আর একজন বন্ধু আছে, তিনি আমাদের আল্লাহ। এই জন্য মা না বলার আগেই তিনি ইন্না দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের ইমানই এরকম, ওনারা আল্লাহর সাথে এত বন্ধুত্ব গাঢ় করতে পেরেছিলেন এত বড় কঠিন মুহূর্তে। দুনিয়ার মানুষ যাদের ইমান শেষ হয়ে যায়, ওই জায়গা থেকে নবীদের ইমান শুরু হয়। তাহলে নবীরা আর দুনিয়ার মানুষ সমান করেন আপনি কোন নিয়তে বলেন তো? মোসানবীর সাহাবি যারা ছিল, সাথী যারা ছিল, লোহিত সাগর পার হওয়ার সময় আমরা কোরআন দেখতে পাই, তিন দিক থেকে ফেরাউনের সৈন্য যখন আসছিল, হযরতে মুসা নবীর সাথী সঙ্গী যারা সাহাবি সবাই বলেছে আমরা ধরা পড়ে গেলাম, ইন্না লা মুদরাকুন, শুধুমাত্র ধরা পড়লাম তা বলে নাই, ইন্না দিয়েছেন, লাম দিয়েছেন। ও মুসা, সামনে সাগর পেছনে 3 দল, অবস্থা যা দেখতে পাচ্ছি আর বাসার কায়দা নেই, অবশ্যই আমরা ধরা পড়ে গেছি। হযরতে মুসা এমন কঠিন মুহূর্তেও ঘাবড়িয়ে যাননি, কারণ তার বন্ধু একজন আছে। এক কথা বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তেও তিনি যেহেতু আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, কালিমুল্লাহ কথা বলতেন আল্লাহর সাথে, ডাক দিয়ে বলে আমার সাহাবীরা আমার সঙ্গী সাথীরা, কালা কাল্লা ইন্না মা'িয়া রব্বি সায়াহদীন, কোরআনের এক একটি শব্দ আমার মনে হয় তামাম দুনিয়ার চাইতে ভারী। আলেম যারা আছে বুঝবেন আপনি, তাকান তো
হযরতে মুসা নবী এই কঠিন মুহূর্তেও তিনি সরাসরি বলতেন না ভয় পেও না আল্লাহ আছে বলেন নাই তিনি গ্যারান্টি দিলেন প্রথমে কলা কাল্লা কখনোই না ইন্না মাইয়া রব্বি এই যে মা বলছিলাম না অবশ্যই আমার রব আমাদের সাথে আছেন শুধু সাথে আছেন তা না সায়াহদিন অতি শীঘ্রই তিনি আমাদের পথ দেখাবেন তিনি যদি ইয়াহদিন বলতেন তাও তো অর্থ হয়ে যেত সিন লাগালেন কেন সিন সাওফা কদ লাম এরকম ১৩টা শব্দ আছে আরবি গ্রামারে কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি সিন দিলে খুব বেশি তাড়াতাড়ি সাওফা দিলে আর একটু তাড়াতাড়ি হযরতে মুসা সিন দিয়ে জানিয়েছেন আমি এমন এক বন্ধুর সাথে মহব্বত করেছি ভালোবাসি এমন এক বন্ধুকে অবশ্যই তিনি আমার সাথে আছেন এবং আমার রাস্তা তিনি অতি শীঘ্রই তৈরি করে দেবেন তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন সিন শব্দ যদি উনি মাঝখানে না বলতেন সায়াহদিন আমার আল্লাহর সাহায্য আসতে হয়তো দেরি হতো আল্লাহ মুসা নবীর ইমানকে তার এই বন্ধুর ইমানকে এত বেশি পছন্দ করেছিলেন এই সিন দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলছে ওনার কানে বলো ওয়াও হাইনা ইলা মুসা আনি দরিব বিআসাকাল বাহার হে নবী মুসা আপনার বন্ধু আমাকে পাঠিয়েছে আপনার হাতে যে আট লাঠি আছে এই লাঠিটা দিয়ে শুধু সামনে এই দরিয়ায় আঘাত করেন বাকি যা করার আল্লাহ নিজে করবে ফাং ফালাকা ফাকানা করলো ফের কাইকা তাও দিলা সিম ওয়াসলাফনা সাম্মালা করেন আমি আয়াত পড়ার জন্য এখান থেকে শিক্ষা বের করতে চেয়েছি এই বন্ধু যার যত বেশি বড় হবে তার বিশ্বাস যত বাড়বে আমার আল্লাহর নবী জানতে চেয়েছিলেন এই দুনিয়ায় আমি কাউকে বন্ধু হিসাবে নিতে চাইনি যদি নিতে চাইতাম আবু বকরকে নিতাম যে তোমার আসল বন্ধু আল্লাহ এজন্য আমার আর কারো দরকার নেই অবাংলার মুসলমানেরা যার তার সাথে মহাব্বত করা ভালোবাসা মিল করে চলা যার তার সাথে বন্ধুত্ব করা এটা আহাম্মকের কাজ আজকে থেকেই বাকি জীবন বন্ধুত্বের যে বিষয়টা কারো সাথে সম্পর্ক করতে হলে খুব হিসাব নিকাশ করে করবেন কারণ কার প্রভাব দিন দিন আপনার ভেতরে পড়ার সম্ভাবনা বেশি আপনি যদি বিড়ি ঘর সিগারেট ঘর এর সাথে মেলামেশা করেন কিছুদিন পরে দেখবেন আপনিও লাঠি টানতেছেন এই কথা বলেন কেন বাবা খর ডাইল খরের সাথে মিল করেন কিছুদিন পরে বলবেন না আমি খাই না আপনি খাবেন না মানে খায় বাধ্য করবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে আমি যখন ছিলাম লালন শাহ হলে দেখেছি তিনজন যদি হলে থাকে এক রুমের ভেতরে তিনজন আছে দুইজন এ লাঠি খায় অনেকে বাবা খায় ডাল খায় একজন যদি বলে না আমি ওর ভেতরে নেই ওই সাথে থাকতে থাকতে বাধ্য করে একদিন বলে আর কি মাথা নিচু করে মন খারাপ করে বসে আসো এই যে টান দাও এক টানে সব চিন্তা দূর হয়ে যাবে প্রথম এক টান দেয় আস্তে আস্তে করে দেখা যাচ্ছে ও বিড়ি সিগারেট খোর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এতক্ষণ পর্যন্ত আলোচনার সামারাইজ করে এইটাই বের করতে পেরেছি যার তার সাথে আমরা আজকে থেকে আর বন্ধুত্ব এই কথা বলেন এটা শুধু দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের সাথে সম্পর্কিত যার সাথে মহব্বত ভালোবাসা বন্ধুত্ব হবে কিয়ামতে কিন্তু তার সাথে আপনি উঠবেন আল্লাহ যেন ইন্নামা শব্দ দিয়ে আয়াত শুরু করলেন কেবলমাত্র শুধুমাত্র তোমাদের বন্ধু আমি আল্লাহ আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আমি আল্লাহ কার বন্ধু জানো দুনিয়ায় যারা ইমান আনে আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই ৭৫০ কোটির উপরে মানুষ এই দুনিয়ায় মাত্র ১৭৫ কোটি মানুষের আমাদের ইমান আছে আমরা দাবি করি আমরাই শুধু আল্লাহর বন্ধু বাকি যা আছে ৫৫০ কোটি সব আল্লাহর শত্রু বন্ধুর বিপরীত শব্দ কি এক কথা বলছেন আপনি আর চাই করেন হ্যাঁ বন্ধুত্বের হয়তো লেভেল আছে আপনি ওই লেভেলে যেতে পারেননি বন্ধু এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ
কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করেছেন বন্ধুর ব্যাপারে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। ওই ভালো করে জেনে রাখো, আলা শব্দটা সাবধান করার জন্য দেওয়া হয়, এই জন্য একটু ধমক দিলাম। আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর ওলি যারা, বন্ধু যারা, ওলির বহুবচন আউলিয়া, আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, এ গ্যারান্টি কার? আরো জোরে বলেন। এখন বন্ধু তো হওয়া লাগবে। এখন যদি বলেন আমারও তো ইমান আছে, আমিও বন্ধু, না, যারা শিরিকের সাথে নিজের ইমানকে মিলিয়েছে, ইমান আনার পরেও যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দল করে, আন্দোলন করে, আল্লাহ বলেন এদের নিরাপত্তা আমি আল্লাহর কাছে নেই, এরা আমার বন্ধু না। এ কথার লোড কত টের পাচ্ছেন আপনি? বিজুলমিন শব্দের দ্বারা ব্যাখ্যায় আমি পেয়েছি তাফসীরে ইবনে কাসিরে, কোন মানুষ যদি বলে আমার ইমান আছে, আমি ইমানদার, অবশ্যই ওই মানুষ তার ইমানের সাথে জুলুমের লিবাস পরিধান করাবে না। জুলুম মানে সবচাইতে বড় জুলুম দুনিয়ায় শিরিক করা। বড় জুলুম কি? আরো জোরে বলেন, বলেন, শিরিক কাকে বলে? না না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম? এই জবান খোলেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম? মন থেকে জবাব দেবেন, এই পৃথিবী চালাতে যে আইন লাগে এটা দিতে পারে শুধুমাত্র কে? এটা আমি বানালাম নাকি? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইয়্যিন। সূরা আলে ইমরান 164 না 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, এটা 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা জিজ্ঞাসা করে যে দুনিয়া তৈরি করেছে, এ দুনিয়া চালাতে তো আইন লাগে, এ আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে? আপনি বলছেন মানে? আল্লাহ নিজে পরের আয়াতে জবাব দিচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে এই কথা বলেন যে আইন তৈরি করার একমাত্র ক্ষমতা কার? আরো জোরে। সুতরাং আল্লাহর এই ক্ষমতা আজ যারা নিজের হাতে তুলে নিয়েছে, আপনি বলেন তো এই মানুষগুলো তাদের ইমানের সাথে এই জুলুমকে একসাথে করে আল্লাহর সাথে শিরিক করছে কিনা? এই জন্য আল্লাহর তৈরি করা আইন থাকার পরেও যারা নিজের আইন তৈরি করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাতে চায়, আর এর জন্য যারা দল করে, আন্দোলন করে, যারা মিছিল মিটিং করে, সময় দেয়, টাকা দেয়, সবগুলো মুশরিক। কথার অর্থ আপনি বুঝবেন না আমি জানি, কারণ আপনি যদি বুঝেও থাকেন না বোঝার ভান করবেন, আপনি মনে করবেন বুঝে ফেললেই তো সমস্যা, পরে বুঝবো। এক ছেলে শুধু ফুল তোলে বাগানের, বাগানের মালিকের ছেলে যে বলছে, চাচা আপনার ছেলে খালে আমার বাগানের ফুল ছেড়ে আপনি একটু নিষেধ করতে পারেন না? চাচা বলছে, ভাতিজা, নিষেধ করে করব কি, ওর মাথা একটু খারাপ, এই কারণে ফুল ছেড়ে, অন্য কিছু না। ভাতিজা বলছে, চাচা ওর মাথা যদি খারাপ হবে, আমার বাগানের পাশে তো আপনার বাগান, আমার বাগানের ফুল ও প্রতিদিন ছেড়েতে, আপনার বাগানের ফুল তো ছেড়ে না। চাষা বলতে, ভাতিজা ওর মাথা খারাপ, অত খারাপ না। বাংলা ভাষায় সহজ কথা বললাম, শিরিক কি বুঝেছেন আমি জানি, কিন্তু না বোঝার ভান করে আছেন, বুঝলে আপনি আর ফুল ছিঁড়তে পারবেন না। আমি আবার রিপিট করছি, ইমান আনলে আপনি আল্লাহর বন্ধু, বন্ধু হতে হলে ইমানের সাথে কোনো দিন আপনি শিরিকের, জুলুমের, মানুষের তৈরি করা আইনকে লেবাস পরাতে পারবেন না, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি নিরাপত্তার বাইরে চলে যাবেন। পরের শব্দ এইটা, উলাইকা লাহুমুল আমনু, যারা তাদের ইমানের সাথে
এই লেবাস পরাবে না শিরিকের জুলুমের কুফরের মানুষের তৈরি করা আইনের এই মানুষগুলোকে আমি আল্লাহ বলছি এরা নিরাপত্তা পেয়ে গেছে এবং এরাই হেদায়েত প্রাপ্ত জোরে বলেন সুবহানাল্লাহ এখানে বন্ধুর অনেক বড় দায়িত্ব আছে আল্লাহ যেহেতু আমাদের বন্ধু এজন্য আল্লাহর দায়িত্ব আমাদের উপরে কি আর আমরা যেহেতু আল্লাহর বন্ধুত্ব এখন স্বীকার করব আমাদেরও দায়িত্ব আছে না নেই আমি কি বোঝাতে পারছি কথা আল্লাহ যদি আমার বন্ধু হয় আল্লাহর দায়িত্ব কি বলেন তো না না সূরা বাকারা তিন নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 267 কি 57 নাম্বার আয়াত এটা আল্লাহ বলেন ঈমান যারা আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই আমি যদি কারো সাথে বন্ধুত্ব করি আমার একটা দায়িত্ব পড়ে যায় কি জানো ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর আমি আল্লাহ নিজে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই এখানে অন্ধকার মানে রাতের অন্ধকার না পানির নিচের অন্ধকার না এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি এই কথা বলেন তাম দুনিয়া যারা চালাচ্ছে আজ মানুষের নিয়ম নীতি দিয়ে এই জানে 24 ঘন্টা তাম দুনিয়া আতঙ্কে আছে জেলখানার উপরে লেখা আছে এটা সংশোধনাগার কে বলেছে সংশোধনাগার একদিন জেলার সে দেখি বলছে একজনকে আরে বেটা গাঁজা খাওয়ার জন্যই তোরে পুলিশে ধরে এই জেলে দিয়েছে আর গাঁজার গাছ লাগিয়েছে জেলের ভেতরে এই যে গাজীপুরের কাশেমপুরের চার নাম্বার কারাগার আমি নিজে সাক্ষী জেলার এসে দেখে একদিন চাচামেচি করছে কি হয়েছে স্যার বলছে বেটারে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে দিয়েছে জেলে আরো গাঁজার গাছ লাগিয়েছে সংশোধন এভাবে মানুষ হয় না ওভাবে সম্ভব না ব্রিটিশের তৈরি করা এই নিয়ম নীতি দিয়া যে আমরা 53 বছর স্বাধীন হওয়ার পর ওইটাই চালাচ্ছি কেন সংশোধন করার জন্য কোরআনে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছে ওইটা ফলো করা যাচ্ছে না ওখানে ভেতরে কাজ করলে তারে 9 মাসে বছর করে দেয় কারো 8 মাসে বছর করে দেয় আমার মনে হয় এই নিয়ম নীতিটা থাকার পাশাপাশি যদি এইটা করে দিত সরকার আইন সংশোধন করে জেল কোডে যারা ফাঁসির আসামি যারা যাবজ্জীব 30 বছর জেল খাটা লাগবে সেখানে 22 বছর থাকলে মাফ হয়ে যায় 8 বছর ওরা যদি বলে দেওয়া যেত যে কোরআন যদি শিখতে পারো মুখস্থ করতে পারো বুঝতে পারো তাহলে তোমার প্রতি পাড়ায় পাড়ায় 1 বছর করে মাফ কয়েকদিন আগে একজন আলেম সেল থেকে বের হয়েছে মাওলানা মাহমুদুল হাসান ওর 17 পারা মুখস্থ ছিল বাকিটায় 3 বছরে বয়স আমার চাইতে বড় আমার 33 না 40 এই বয়সে পড়া কোরআন মুখস্থ করে বের হয়েছে তাও তোর 24 ঘন্টা তালা মেরে রাখতে ওই জন্যে চিন্তা ঝামেলায় ছিল আর যাদের সবসময় ছাড়া থাকে ভেতরে ওদেরকে যদি এই অফার দিত আমার মনে হয় কোরআন মানুষদেরকে এমনি সংশোধন করে ফেলত ভেতরে যাওয়ার পরে অনেকের রাগ আরো বৃদ্ধি হয় বাইরে এসে ওই রাগ খাটায় তখন আরো মার্ডার করে এজন্য সংশোধন এভাবে হয় না বাস্তবতা আমরা যেদিকে নিয়ে যাচ্ছি আল্লাহ পাক যে তোমাদের বন্ধু উনি আমাদের সাথে বন্ধুত্ব করতে চান ওনার দায়িত্ব আমাদের মানুষের তৈরি করা নিয়ম নীতির এই অন্ধকার থেকে বের করে আল্লাহর নিয়ম নীতি আলোর দিকে উনি নিয়ে আসতে চায় সিস্টেম অপর পৃষ্ঠা দেখুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যদি কারো বন্ধু না হয়ে শয়তান যদি কারো বন্ধু হয় কি করবে জানো আল্লাযীনা কাফারু পরে কি হ্যাঁ আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত আল্লাহ পাক বলেন শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় এই তাগুত কারো বন্ধু হলে তারও দায়িত্ব আছে সে কি করে জানো আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এখানে আলো আল্লাহ 1 বছর দিয়েছেন আর জুলুমাত বহু বছর দিয়েছেন এজন্য অন্ধকারের পথ হাজারো
শিরিকের পথ অন্ধকারের পথ, কুফরের পথ অন্ধকারের পথ, বেদাতের পথ অন্ধকারের পথ, জুলুমের পথ অন্ধকারের পথ। এই কথা বুঝতেছেন? মানুষের তৈরি করা আইন এগুলো অন্ধকারের পথ। শয়তান মানুষদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে করে ওই সমস্ত জুলুম শিরিক কুফর বেদাতের দিকে নিয়ে যায়, এটা তার বন্ধুত্বের দাবি। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করি, আল্লাহ পাক যদি আমাদেরকে এই নিয়ম নীতি অন্ধকার থেকে বের করে ইসলামের দিকে আলোর দিকে নিয়ে আসে, তাহলে বুঝবেন আপনি আল্লাহর বন্ধু হয়েছেন। এবার আসেন শর্তে, কোন মানুষ যদি আল্লাহর বন্ধুত্বের দাবি করে তাকে চারটা শর্ত দুনিয়ায় পূরণ করা লাগবে। কয়টা? আরো জোরে। এক নম্বরে, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন বন্ধুত্ব করার জন্য, চিঠি তারে পড়া লাগবে। রমজান কোরআন নাজিলের মাস, এই চিঠি পাওয়ার মাস। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যতদিন আমি এই চিঠি শুদ্ধ করে না পড়তে পারবো ততদিন আমার কোনো দম নেই। এক কথা বুঝতেছেন? রমজান মাস এসেছে, চলেও যাবে, আজকে ছয় রোজা চলছে, দেখতে দেখতে আর চব্বিশটা দিন পার হয়ে গেলে বছরে মাস আবার এক বছর পরে ঘুরে আসতেও পারে, আপনার কাছে নাও আসতে পারে। কিন্তু আপনি যদি এখন সিদ্ধান্ত নিয়ে যান যে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই, আর আল্লাহ তার বন্ধুত্বের প্রথম শর্ত দিয়েছে যে তার এই চিঠি শুদ্ধ করে পড়া লাগবে, আমি যেভাবেই হোক এটা শুদ্ধ করে পড়বই, এই নিয়ে তো যদি লেগে পড়েন, আলিফ বা তা সা পড়েন, আপনি অসুবিধা নেই। এ অবস্থায় পড়তে পড়তে যদি মারা যান, আপনি তালেবে এলিম হয়ে মরবেন, আপনার কোনো হিসাব নেই। তালেবে এলিম শুধু আট বছর দশ বছরের বাচ্চাদেরই বলা হয় না, এ মুরব্বিও তালেবে এলিম হতে পারে। কোরআন শেখার জন্যে সে যখন থেকে আরম্ভ করবে ওইটাই তালেবে এলিম। ওইটা কি? এলেম তলবকারী ছাত্র। সুতরাং ওই অবস্থায় যদি তালবে এলেম কেউ মারা যায়, তার পেছনের অপরাধ কিন্তু ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয়। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি কি না? শুধু আল্লাহর এই চিঠি বন্ধুত্বের শর্ত পূরণে পড়লে হবে না, এটাকে বুঝতে হবে। বাংলাদেশ সহ আজ বিশ্বের দিকে তাকান। আজকে আমি একটা আলোচনায় ছিলাম ঢাকা কাঁটা বনে, মানে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট আমার মনে পড়ছে। আজ ইহুদিরা মাত্র 60 লাখের মতো ফিলিস্তিনে, ইসরায়েলে, অথচ তামাম দুনিয়ার 750 কোটি মানুষ শাসন করছে 60 লাখ মানুষ। মানুষ তো তারা বেশি না, কিন্তু দুইটা কাজ তাদের বেশি। এক নম্বরে তাদের পড়াশোনা, দুই নম্বরে তাদের ত্যাগ শ্রম। ওদের লেখাপড়ার সিস্টেম সব জায়গায়, এবং ওদের ত্যাগ ওদের শ্রম তাই এত বেশি। এই দুইটা জিনিস ওদের সাথে আছে, এই জন্যে তামাম দুনিয়া আজ তাদের হাতের নিচে। আমাদের মুসলমান আমরা কম না, পৃথিবীর এখন আমরা দ্বিতীয় সারিতে আছি। তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে আছি আমরা। অথচ তামাম দুনিয়ায় আমরা দ্বিতীয় থাকার পরও শুধু মায়ের খাচ্ছি। কথা বলে ঠিক কিনা? আমাদের মায়ের খাওয়ার পেছনে কারণ এক নম্বরে আমাদের পড়াশোনা নেই। কি নেই বলেন? বলেন, কোরআনের প্রথম শব্দ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না, আগে প্রথম শব্দ আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। আজ আমাদের পড়াশোনা নেই, জন্যে এই দেশে অনেকে অনেকভাবে আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে ব্যবসা করে খাচ্ছে। যদি পড়াশোনা করে বুঝতে পারতেন, আমার মনে হয় আপনাকে দিয়ে কেউ পিটিও শিরিক করাতে পারতো না। আজ হাজারো মাসারে যে শিরিকগুলো হচ্ছে, অধিকাংশগুলোই না জানার কারণে। এই জন্য এটা আগে শুধু পড়লে হবে না, এটা বুঝতে হবে আমাদের। এই রমজানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বোঝার সিস্টেম চালু করেন যে আমি বুঝতে চাই। প্রতিদিন এক পারা করে মাতৃভাষায় অর্থগুলো শেষ করেন, 30 দিনে শেষ হয়ে গেলে দেখবেন আপনাকে দিয়ে আর কেউ শিরিক করাতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি করেন না কেন, আপনি নিজেই যখন বুঝে ফেলবেন না আমার ভাষা মনে পড়ছে, আয়াত তো এই সম্পর্কে আছে, এটা তো শিরিক। আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা শিরিক, আমি এই শিরিকে নেই। তাহলে দেশের 48,000 দরবারের 48,000ই প্রায় বন্ধ হয়ে যাওয়ার কথা।
কারণ অধিকাংশ দরবারে দেখেন আল্লাহর নামের পাশাপাশি জিকির হয় অন্য কারো নামে, এমনকি অনেকে আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকে, আর এটা তো কোরআন বলছে জায়েজ নেই। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই, আল্লাহর বহু সুন্দর নাম আছে ডাকো তাকে, কিন্তু সাবধান আল্লাহর নাম খণ্ডিত করে এলহাত করে উল্টা পাল্টা করে কাট সাট করে ডাকবানা। সুতরাং যারা ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা পাগলা বাবা আগলা বাবা করে ডাকছে ওর তো একেবারেই মাইনাস, আর যারা আল্লাহর নামকে খণ্ডিত করে ডাকছে হো হো এটাও মাইনাস। এক কথা বলে না কেন, যারা আল্লাহর কালেমাকে ভাগ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে ডাকছে তারাও মাইনাস হয়ে যাবে, কারণ এলহাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উলট পালট করা। কে আপনাকে পারমিশন দিয়েছে আল্লাহর এই কালেমাকে ভাগ করার বলেন? কোরআনে আল্লাহ তাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা এতটুকু আল্লাহ কোরআনে বলতে পারতেন না? আপনার বানানো শক্তি খোড়া শক্তি আমরা মানি না, আপনি দেখাবেন রসুলের 63 বছরের জীবনে এরকম ছিল কিনা? এক কথা বলেন না কেন, একটা হাদিস আপনি একটা আয়াত আপনি কোরআন থেকে নিয়ে আসতে পারবেন যে পরা জীবনে নবীজি এরকম জিকির কোনোদিন করেছে? নবীজি যেটা করে নাই কোন কারণে আপনি এটা বানিয়ে মানুষের ভেতরে এবাদত বলে চালাচ্ছেন বলেন? বানানো দলিল যদি আপনি বানান যে অমাইয়াক ফেরোজ জনুবা ইল্লাল্লাহ, এই যে কোরআনে আছে ইল্লাল্লাহ এই জন্য আমি বলছি, আরে বেটা এটা ইস্তেফহাম, এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা আল্লাহ পাক বলতে যাচ্ছেন সূরা আলে ইমরানের আয়াতে যে অমাইয়াক ফেরোজ জনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গোনা মাফ করার কেউ আছে কি? আরে ভাই এটা প্রশ্ন করছে আল্লাহ, কেউ কি আছে আমি আল্লাহ বাদে গোনা মাফ করার? আর ও বলছে না, এই যে ইল্লাল্লাহ পাওয়া গেছে এই জন্য আমরা করছি। ওল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এটা সূরা কাসাসের ভেতরে আছে, নামলের ভেতরে আছে, 20 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন আসমান জমিনে আমি আল্লাহ বাদে কেউ গায়েব জানে কি? এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এই শব্দ জুড়ে নিয়ে কেউ যদি বলেন আয় তো পাওয়া গেছে, এই এখন থেকে শুরু করো। আপনি এই জন্যে বলছি পুরা কোরআনটা একবার পড়েন, আপনাকে কেউ ধোকা দিয়ে বোকা বানিয়ে এবাদত করাতে পারবে না, আপনি নিজেই বুঝে ফেলবেন না এত বানানো, কারণ আল্লাহর নামের সাথে কোনো এলহাত চলবে না, কাট সাট। এই কথা বুঝতেছেন? আপনি শুধু সুবহান সুবহান বলতে পারেন না, বলা লাগবে সুবহান আল্লাহ। শুধু আলহামদ আলহামদ বলতে পারবেন না, যদি জিকির করতে চান বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আকবার আকবার হবে না, আল্লাহু আকবার বলা লাগবে, এ কথা বুঝতেছেন? শুধু লাইলা লাইলা হবে না, বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বলছিলাম আল্লাহর এই চিঠি শুধু পড়লে এখন থেকে হবে না, একবার বোঝার চেষ্টা চালান রমজানে, আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। 3 নম্বর, এটা বুঝলে হবে না, এটা নিজে যতটুকু বুঝবেন প্র্যাকটিক্যাল লাইফে ততটুকু মিলাবেন। আজ বাংলাদেশে কোরআন কম মানুষ পড়ছে না? আমরা অনেকে একটা জরিপ পেয়েছিলাম জানুয়ারি মাসে, 195 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এই বাংলাদেশে। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু পড়ে অনেকেই, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক পড়ে অনেকেই। আমাদের প্রধানমন্ত্রী যিনি, উনি পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন পড়ি, এরপরে যায় অফিসে। কথা বলছেন কেন? ওর যাই পড়েছে কোরআন, যাই বুঝেছে, ওই অনুযায়ী যদি প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে মিলাতে যেত, এই দেশের কোনো টাকা বেগম পাড়ায় পড়ে থাকতো না। যেই হোক ওখান থেকে টাকা নিয়ে আয়, নাই তো তোরে আমি দেশে থাকতে দেবো না, এই ঘোষণা যদি দিয়ে দিত, যত টাকা বেগম পাড়ায় পড়ে আছে টাকা নিয়ে আসবি, নাই তোরে সহ বেগম পাড়ায় পাঠিয়ে দেবো। টাকাগুলো আসলে এই দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো। কথা বলছেন এখন, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আজ সেট নেই, এই জন্য আমরা হতাশায় আছি। 4 নম্বরটা একটু ঝামেলা, এই জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম। না বলেন বলে আমি মায়ের খাই না,
আমি ওর ভেতরে নেই। চার নাম্বারটা কঠিন, এই যে হুজুরের কাছে শুনিয়ে নেবেন পরে, আপনি আবার 3 বছর পাঠাবেন আমারে, আমি আর এখন যেতে যাচ্ছি না ভাই, 4 নাম্বারটা আমি বলতে পারবো না। 3 নাম্বার পর্যন্ত বললাম, এই তো ভালো, আপনি এখন থেকে শুদ্ধ করে পড়ার চেষ্টা চালান, বসেন আর নিজে যতটুকু বুঝতেছেন মানেন। 4 নাম্বারটা চোখ বুঝে বলেই ফেলি, যা হয় হোক। আল্লাহর নবী বলেন, আল্লাহকে যদি বন্ধু হিসাবে পেতে চাও, তুমি যতটুকু জানো ওটা যেন অন্য কেউ মানে, এই পরিবেশ তৈরি করে দাও। এটা যে যেখানে আছে তার দায়িত্ব থাকবে ওই রকম, আপনি শুধু নিজে মানবেন হবে না, আপনি যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ করে দেবেন। বাংলার 18 কোটি মানুষ মানতে পারে এই পরিবেশ, একজন তৈরি করে দিতে পারে, তিনি আমাদের কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ ওনার নামে একটা আলাদা আয়াত দিয়েছেন। এখন যদি বলেন হাসিনা নামে কোন আয়াত বলেন, আছে কি? আমি কি বানানে বলছি, বানিয়ে বলছি? সূরা নিসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের শেষের দিকে আয়াতটা আছে, আমাদের প্রধানমন্ত্রীর নামই আল্লাহ ধরিয়েছে, আমি ধরতে পারলাম না। আল্লাহ পাক বলেন, আমায়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ ওনার নামে একটা আয়াত দিয়েছেন, সূরা হাসের 41 নাম্বার আয়াত, الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة إلى آخر آية। আল্লাহ পাক বলেন, আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার 4টা কাজ হবে ক্ষমতায়, যেই প্রথম নাম্বারে সে নামাজের বিল পাশ করে দেবে, এই দায়িত্ব আমির হামজার, এক কথা বলুন, এ দায়িত্ব এ সভাপতির, কার? যিনি দায়িত্বে আছে মেন জায়গায় তার, আল্লাহ তার নাম ধরে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ক্ষমতার চেয়ারে যেই লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা। বাংলাদেশে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানই যথেষ্ট, নামাজ, এটা কায়েম করে দেন, এমনি বন্ধ হয়ে যাবে এগুলো, আমি গ্যারান্টি দিচ্ছি। কোরআনের দিকে তাকিয়ে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ নামাজিকে অশ্লীল ফাহশা কাজ থেকে বিরত রাখবেই, শুধু রাখবে বলেননি আল্লাহ, ইন্না দিয়েছেন রাখবেই, আল্লাহর গ্যারান্টি মিথ্যা, আমরা তো মিথ্যা পাচ্ছি কারণ আমি তো নামাজ পড়ি না, এই জন্যে চিন্তায় বন্ধ হয় না, এই জন্যে চুরি ডাকাতি বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না, এগুলো বন্ধ করার জন্যে নামাজ দরকার আছে না নেই? যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না। এই পারবেন এটা? কিয়ামতে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের সর্বপ্রথম প্রশ্ন হবে বান্দা নামাজ পড়তে কিনা বল, যারা নামাজ পড়েন না কি জবাব দেবেন আপনি? অথচ আয়াত নাজিল হওয়ার পর, এই হাদিস বলার পর, সাহাবায়ে কিরামের ভেতরে আমল করার এত স্পৃহা দেখা দিয়েছে, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি, উনি মসজিদে যেতেন সবার পেছনে, আসতেন সবার আগে, হযরত ওমর একবার নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আসে সবার পেছনে চলে যায় আপনার সালাম ফেরানো হতে হতেই, মনে হয় মোনাফিক। নবীজি বললেন, আন্দাজে ধারণা করা যাবে না, চলো দেখি। বাড়িতে গেলেন, সালাম দেওয়ার পরে 3 বারের পরে তিনি বের হয়ে আসলেন, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ
তুমি জানো আমি নবী যদি কারো উপরে नाराज হয়ে যায় মহান আল্লাহ তার উপরে नाराज হয়ে যায় তোমার বাড়ির সামনে এসে আমি তিনবার ডাক দিলাম এত দেরি করলে কেন আসতে হযরতে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে আমি শুনেছি কিয়ামতে নাকি সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো সতর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না এজন্য যে ঝুপড়ির মতো গর্ত মতো দেখেন অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায় জলদি করে জামাতে নামাজ ধরি কারণ জামাতে নামাজ পড়লে 27 বার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায় তাড়াতাড়ি নামাজ শেষ করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি কথা শুনি কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানো লাগবে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দে দৌড় বাড়িতে এসে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি স্ত্রী আমার নামাজে দাঁড়ায় আমি কোরআনের আয়াত জানি ও আং ফসাকুম ওয়া আহলিকুম নার ওহে যারা ঈমানের দাবি করো নিজেকে জাহান্নাম থেকে যেমন বাঁচাবে তোমার আহল পরিবারদেরকেও বাঁচাও এখানে একটা কথা আছে শুধু নিজে বাঁচা জাহান্নাম থেকে ফরজ নিজে বাঁচা বলেন না কেন আর স্ত্রী পরিবার সন্তান আদি যারা আছে তাদের বাঁচানো ফরজ তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন ওই চেষ্টাটা ফরজ তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার আর দায়িত্ব নেই কিন্তু চেষ্টা করা এটা ফরজ আপনার জন্য আপনি নামাজের কথা রোজার কথা পর্দার কথা স্ত্রীকে বললেন যদি আপনার হুকুম মতো না চলে তখন আপনার আর দায়িত্ব নেই কিন্তু আপনাকে চেষ্টা করা লাগবে চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে 7 বছরে নামাজের আদেশ দাও 10 বছরে নামাজ পড়তে বলো 12 বছরে নামাজ না পড়লে পিটিয়ে বের করে দাও 15 বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো এরকম কঠিন সিস্টেমগুলো যদি আপনি পালন করতে পারেন আমার কথা বুঝতেছেন শুধু আমরা মনে করছি না দায়িত্ব তো পালন করেছি বললাম খোকা নামাজ পড়লো না আমি করব কি না যে ধাপগুলো আছে ধাপগুলো আগে মেনে নেন স্ত্রীর ক্ষেত্রে ওই রকম চার কারণে বউ পিটানো যায় যাচ্ছে এটা আবার কেটে সেটে বাদ দিয়ে বলল স্ত্রীর গায়ে হাত তোলা যায় যাচ্ছে চারটা কারণে যদি কেউ ফরজ নামাজ না পড়ে বউ তাহলে পিটিয়ে হলেও নামাজ পড়ানো লাগবে ফরজ নামাজ বউ পড়ে না এই জন্য পিটিয়েছেন কয়দিন হাত তোলেন তো একজো ডাক্তার তারপর একটা ইমানদার আছে ওইটা কে গো এক একটু দাঁড়ান তো দেখি আপনার বউ আছে এখানে ঠিক আছে না না আসলেও তো বোঝে না আমি কয় কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম বলেন বলেন এক নম্বরে ফরজ নামাজ পড়তে যদি না চায় মারবেন ফরজ রোজা যদি রাখতে না চায় মারবেন ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন আর স্বামীর জায়েজ হুকুম যেটা ফরজ মেনে নেওয়া আমার ভাইরা এই যে চার কারণের কথা বলছিলাম এই চার কারণের ভেতরে যদি আপনি পান পিটাবেন মারবেন কিন্তু চার জায়গায় মারা জায়েজ নেই স্ত্রী লোকের মাথায় মারা জায়েজ নেই মুখে মারা জায়েজ নেই বুকে মারা জায়েজ নেই পিঠে মারা জায়েজ নেই মারা যাবে মাথা থেকে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আছাড়ি এক বিগত পরিমাণে লাঠি মেসাকের মতো তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরে বড় করে মারে তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না এটা ইতড় মানুষের কাজ সংসার যদি না ঠিকতে মনে বলে বা না টেকে আপনি গায়ে হাত তুলবেন না বাদ দিয়ে দিন কথা বুঝতেছে বউ মারে যারা ওগুলো ইতড় কি মেয়েলোক অন্তত এবার খুশি যে আমাদের গায়ে আর হাত তোলার আমার স্ত্রীকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন আমার স্ত্রীর প্রথম রাকাত চলছিল নামাজের অবস্থায় আমি তাকে ডাকবো কি করে
তৃতীয় বার ডাক দিয়েছেন, তৃতীয় বার ডাক দিয়েছেন, স্ত্রী দাঁড়াদাঁড়ি নামাজ শেষ করে ওই গর্তের ভেতরে ছোট পোশাক পরেই বসেছে, আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি। হে নবী, যদি বিয়াদবি হয় আমারে মাফ করে দেন। বিশ্ব নবী আমার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, সাবিরা কি মনে করছিলে তোমরা, আর এর অবস্থা কোন জায়গায় পৌঁছিয়েছে? একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর, এরপরও জামাতে ফরজ নামাজ আমার সাহাবি ছেড়ে দেয়নি। নবীজি তাকিয়ে দেখলেন উঠানের ওপর একটা বাচ্চা বাঁধা, সেন দিয়ে শিকল দিয়ে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে রেখেছে ছোট্ট বাচ্চা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারি, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি, কিন্তু এ কি করেছো, এতটুকু বাচ্চা বেঁধে রেখেছো, তুমি এত নিষ্ঠুর কেন? সাহাবি বলে, হে রাসূল, আমার স্ত্রী তো ছোট পোশাক পরে বাইরে আসতে পারে না, ওই পোশাকটা নিয়ে আমি কর্মজীবনে যাই খাদ্যের সন্ধানে, খাবারের জন্যে। আমার ছোট্ট সন্তান, এ বাড়ির ভেতরে যে একটা পাকা খেজুর গাছ, ওই যে পাকা খেজুর ওখান থেকে পড়ে, ওটা ইহুদির বাগান থেকে পাকা হয়ে এসেছে, পাকা পাকা খেজুর ওখান থেকে পড়ে, আমার সন্তান না বলে হয়তো খেয়ে ফেলতে পারো, তো ছোট মানুষ বোঝে না, আমি মুসলমান দাবি করি, আপনার মুখে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম দালাল আলিত পালিত হয়। আমার সন্তান হারাম জিনিস খেয়ে শরীর বানাবে, ও তো জাহান্নামে যাবে, ওকেও বাঁচানো আমার দায়িত্ব, এই জন্য কষ্ট হলেও যতক্ষণ বাইরে থাকি ওর শিকল দিয়ে বেঁধে রাখি। আমার মনে হয় এরকম মানুষ মুসলমান এখন আমাদের দেশে ভরি ভরি, কোথায় আছে আল্লাহর বিধান আমাদের সামনে? এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, কোন মানুষ যদি আল্লাহর বিধানকে গুরুত্ব না দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। আপনি আল্লাহর বন্ধ দাবি করছেন, অথচ আল্লাহর বিধানগুলো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারেন না। আল্লাহর কসম, আপনি 14 বার হজ করে আসলেও আল্লাহর বন্ধু হতে পারেননি। 2 নম্বরে আমাদের বন্ধু হবে, আল্লাহ বলছেন রসুলকে, রসুলকে বন্ধু পাওয়ার আবার 4টা শর্ত আছে, সূরা বাকারা আছে 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমায় 2 নম্বর আয়াত। পুরা কোরআনে আল্লাহ 4 জায়গায় আয়াতটা দিয়েছেন যে রসুলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, এই 4 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করা লাগবে। 1 নম্বরে আতলো আলাইহিম আয়াতিহি, রসুলের 1 নম্বর কাজ ছিল তিনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতেন। আয়াত মানে শুধু কোরআনের আয়াত না, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে বলেন বলেন ইতিহাস, এটা আয়াত। ইতিহাস কার আয়াত? আল্লাহ পাক বলেন, আল্লাহ আসরি, ইতিহাসের কসম। আমরা অনেকেই মনে করি আসর মানে শুধু আসরের নামাজের কসম, না, ইতিহাসের কসম, কারণ ইতিহাস গোপন সাক্ষী, নীরব সাক্ষী হয়ে আছে। অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি, কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরত হুসাইনের দিকে তাকান, তার জীবনে ইতিহাস হয়ে আছে না, কথা বলেন না কেন, কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোন লেখক লিখতে পেরেছিল? পারে না, লিখতে পারা দূরের কথা, হুসাইনের নাম বললেই তারা সবাই করে ফেলতে ইয়াসিদ, অথচ ইতিহাস কিন্তু আছে। আজ ইতিহাস কারবালা আমরা পড়লেই দেখি ইয়াসিদকে ঘৃণিত আনন্দিত করে ফেলেছে, আর হুসাইন মাজলুম ছিল তাকে আমার আল্লাহ বিজিত নন্দিত করে দিয়েছে। ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে, কেউ ইয়াজিদার নাম রাখে, বলেন বলেন, এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে নেই? ইয়াজিদটা এখন গালি, কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, 5000 টাকা দেবো, বলো ইয়াজিদ নাম, অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ। ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল,
অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালিম হওয়ার কারণে। এটা আসে ইতিহাসে কোথায়? কোরআনে আছে? হ্যাঁ নেই, ইতিহাসে আছে। কোথায় আছে? এখানে ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার দেওয়ার সিস্টেম এটা, নবীদের সিস্টেম, রাসূলদের সিস্টেম। আজ যারা নবীওলা কাজ করছেন, কই আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না। ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমরাও তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয়। জালেম ছিল আবু জেহেলের বাড়ি, এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আপনার নাম যতই সুন্দর হোক, যদি জুলুম করে যান, হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না, লিখবে একদিন। সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে। এজিদের নাম যদি না রাখে, আপনার নাম রাখবে না কেউ, ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে, গালি বানিয়ে দেবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমি এখন বিস্তারিত বলতে পারছি না, সময়গুলো সংক্ষেপ করে আমি সামারাইজ করে ফেলছি। এই আয়াতগুলো চারটা আয়াত বললাম, আপনি বাড়িতে যে একটু বাংলাটা দেখে নিন তাফসির সহ। তিন নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার, বাংলাদেশে ইমানদার ওইটা যার ভেতরে তিনটা গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা, যারা নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়। ইয়ুতুনা যাকাতা, সম্পদ থাকলে যাকাত দেয়। কিসের? আপনার শরীরটাও তো সম্পদ, এ সম্পদের যাকাত আছে না নেই? বলেন বলেন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। এই রমজান রোজা রাখার জন্য আল্লাহ দিয়েছে। হাতির মতো শরীর নিয়ে রোজা রাখেন আর বলে হুজুর আমার গ্যাস, গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। দুনিয়ায় কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ পাক বলেন সে যেন অবশ্যই রোজা রাখে, এ নির্দেশকার। সুতরাং যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না আজকে থেকে শুরু করবেন। কারণ রমজানের একটা রোজা তামাম, দুনিয়া সারা বছর রোজা করলেও পূরণ হবে না। প্রতিটি জিনিসের যাকাত হিসাব করে যারা দেয়, সম্পদের যাকাত এই যে এখন শুরু করছে অনেকে, এমন এমন চালাক মানুষও আছে, সাড়ে সাত ভরি সোনা হলে যাকাত দেওয়া লাগে, এই জন্যে সাত ভরি কিনে আর হাফ ভরি কিনে না বলে দরকার নেই। অন্যান্য সম্পদ আবার আলাদা আলাদা কিনে রেখেছে, সাত ভরি পর্যন্ত শেষ, সাড়ে সাত ভরি আমি জীবনও করবো না। অথচ যাকাতের যে সিস্টেমগুলো আছে, আপনার ব্যবসায়িক মাল, আপনার পরিবারের যে মাল আছে, ব্যাংকে যে টাকা পড়ে আছে, শুধু ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে এক বছরে খেয়ে দেয়, যদি 75,000 টাকার উপরে কারো কাছে টাকা থাকে, তার 100 টাকায় 250 টাকা যাকাত দেওয়া। কি যারা এই যাকাত দেবে তারা হবে ইমানদারের বন্ধু। আর যাকাত আছে জরিমানা মনে করে অনেকে যাকাতকে, অহম রকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়। রুকু মানে শুধু মাথা নত করা না, আল্লাহর বিধানকে রূপ দেওয়ার জন্য যারা ঐক্যবদ্ধ হচ্ছে এরাই রুকুকারী। এই তিনটা গুণ যাদের ভেতরে আছে, এই মানুষগুলো হচ্ছে ইমানদার, আর এদের সাথে বন্ধুত্ব করার নির্দেশকার। এই আয়াতটা মেনে চলার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করো, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছে, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ আপনাদেরকে মিরাজের রাত্রে জাহান্নামে দেখেছেন দুইটা কারণে। এক নম্বরে ওরা কথা লাগালাগি করে, তালাতালি করে বেশি, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। আর দুই নম্বরে স্বামীর নাফরমানি করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা জিনিস কম হলে ফোটা। এরকম বউ আছে কার হাত বলেন তো? জায়গা একজন, আমার এই ওয়াজ করার দরকার নেই। সম্মানিত মা বোনের, আমি আশা করছি আমার এই ছোট্ট কথায় আপনি বুঝতে পেরেছেন জাহান্নামে যাওয়ার কারণ কি। এখন থেকে তালাতালি করার অভ্যাস বাদ দেবেন। দুনিয়া একদিকে যাক, আপনি তালাতালি করবেনও না, এই গীবত কারো কাছে শুনবেন না। যেখানে গীবত শুরু হবে আস্তে করে উঠে চলে যাবে, আর গীবত তো করাই যাবে না। দুই নম্বরের স্বামীর না ফারমানি না, আপনার স্বামী তো আর ফেরাও না,
এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ার কারণে তারপরও আসিয়া কোনোদিন স্বামীর নামে বরদোয়া দেয়নি এইজন্য আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানিয়েছে আর আপনার স্বামী এত সুন্দর স্বামী পেয়েছে এরপরও সারা জীবন মাতার ঘাম পায়ে ফেলে লোকটা চেষ্টা চালাচ্ছে সুখে রাখার জন্য একটা শাড়ি কম হলে বাবা মা তুলে গালি দেয় আর বলে তোর ঘরে এসে জীবনে কিচ্ছু পেলাম তোর আমল আখলাক নামাজ রোজা পর্দা সব শেষ আল্লাহ মেয়েদের হেফাজত করো বলেন আমিন একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন জীবিত অবস্থায় যার নাম খাদিজা এ স্বামী ভক্তির কারণে আল্লাহ মেয়েদেরকে খাদিজা আসিয়ার মতো হওয়ার তৌফিক দাও আমিন এটা একটা মাদ্রাসা মনে হয় না ছেলে মেয়েদেরকে আগে এখানে নুরানিতে তিন বছর পড়াবেন এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এসি ডিসি যা বানাবেন কোনো অসুবিধা নেই আগে এখানে তিন বছর পড়িয়ে নিন তাহলে ওই ছেলে কোনোদিন নেশাখর হবে না বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না আর জীবনে ও দুর্নীতিতে জড়াবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাকে আপনি তিন বছর আগে পড়িয়ে নিন এরপরে যেখানে দেবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين غازيپور কালিয়াকর এই গ্রামের দিকে তুমি তাকাও হাজার হাজার বান্দা বান্দি দিনের বেলায় রমজানুল মোবারকে আসরের কবলে হাজারো কাজ বাদ দিয়ে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো এরা বসে আছে